আসসালামু আলাইকুম, আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্ট আপ কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ এবং বিজনেস সম্পর্কে বিভিন্ন ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি, যেন আমরা যারা স্টার্ট আপ বা বিজনেস বা আইডিয়া নিয়ে যারা কাজ করছি তারা যেন সুন্দরভাবে আমাদের সেই বিজনেসটি আমরা চালিয়ে নিয়ে যেতে পারি এবং স্টার্ট আপ সুন্দরভাবে শুরু করতে পারি। একটি গাইডলাইন, একটি পরিকল্পনা একটি স্টার্ট আপ এবং বিজনেসের জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করে থাকে। আপনার যদি একটি স্টার্ট আপ বা বিজনেস থেকে থাকে বা আপনি যদি একটি বিজনেস শুরু করতে ইচ্ছুক হন, অবশ্যই আমাদের এই স্টার্ট আপ বা বিজনেস রিলেটেড এই ভিডিওগুলো আপনার জন্য খুবই সহায়ক হবে বলে আমি আশা করছি। আমরা প্রতিদিন স্টার্ট আপের প্রতিটি তথ্য বা স্টার্ট আপ নিয়ে বিভিন্ন প্রশ্নগুলো আমরা নিজেরা তৈরি করে নিয়ে নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং যে প্রশ্নগুলো আপনারা সচরাচর করে থাকেন সেগুলো নিয়ে আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের ভিডিওগুলো তৈরি করে করে আপনাদের সাথে শেয়ার করি। এক্ষেত্রে আমরা স্টার্ট আপ এবং বিজনেসকে ফোকাস করে নিয়েই সেই রিলেটেড সকল কোশ্চেনগুলো আপনাদের সাথে আমরা উত্তর দেবার চেষ্টা করে থাকি। আজও আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে টপিকসটি সিলেক্ট করেছি সেটি আপনাদের স্টার্ট আপ এবং বিজনেসের সাথে অবশ্যই রিলেটেড এবং সেই টপিকসটি হচ্ছে আইডিয়া দিয়ে কি ইনভেস্টমেন্ট পাওয়া সম্ভব। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আইডিয়া দিয়ে কি ইনভেস্টমেন্ট পাওয়া সম্ভব কিনা। ইদানিং দেখা যায় অনেকে বলে বা অনেকে লিখে সোশ্যাল মিডিয়াতে যে আইডিয়া সুন্দর আছে, আইডিয়া শেয়ার করে যে ইনভেস্টমেন্ট পেলেই তিনি শুরু করতে পারবে বা তার স্টার্ট আপটি প্রি সিড স্টেজে আছে, তিনি ইনভেস্টমেন্ট পেলেই তিনি এটি শুরু করে দিতে পারবে। কিন্তু একটি ইনভেস্টমেন্ট পেতে হলে কিছু পূর্ব প্রস্তুতি অবশ্যই থাকতে হয়, যেগুলো না থাকলে আপনি ইনভেস্টমেন্ট পাবেনই যে সেটি আশা করা কখনোই ঠিক না। কারণ যিনি আপনার এই স্টার্ট আপের এই আইডিয়া স্টেজে থাকতে ইনভেস্টমেন্ট করবে তার এই ইনভেস্টমেন্টের দাম অনেক, সুতরাং আপনাকে কিছু প্রস্তুতি নিয়েই তারপর ইনভেস্টমেন্ট চাইতে হবে এবং ইনভেস্টমেন্টের জন্য কাজ করতে হবে। সেই ফ্যাক্টরগুলো নিয়ে আমি এখন কথা বলবো। প্রথমে আমি বলবো, যখন আপনি কোনো ইনভেস্টমেন্ট চান তার আগে অবশ্যই আপনাকে অফিস নিতে হবে, অফিস নিতে হবে বা অফিস থাকতে হবে। কারণ আপনার কিছুই নেই, শুধু আপনি একটা আইডিয়া শেয়ার করলেন, সেইভাবে আপনি কখনোই কারো কাছ থেকে ইনভেস্টমেন্ট পাবেন না এবং ইনভেস্টমেন্ট কখনোই আপনি তখন নিতে পারবেন না। বা আপনার একটি শপ থাকা লাগবে বা দোকান থাকা লাগবে, তাহলে আপনার ইনভেস্টমেন্ট পেতে আপনার জন্য সুবিধা হবে। আপনি একটি যে কোনো একটি বিজনেস আইডিয়া দেখালেন আর আপনি ইনভেস্টমেন্ট পাবেন, জিনিসটি এত সহজ নয়। এখানে আপনাকে সেইভাবে অফিস নিতে হবে এবং সেখানে আপনাকে কাজকর্ম দেখাতে হবে, চলমান থাকতে হবে, তারপর আপনার এখানে কেউ ইনভেস্টমেন্ট করলে তখন করতে পারে। তারপর হচ্ছে আপনার এই আইডিয়ার উপরে ট্রানজ্যাকশন হচ্ছে, ট্রানজ্যাকশন চলমান, এটিও আপনাকে শো করতে হবে। কারণ আপনার আইডিয়াটা যখন আপনি কারো কাছে বললেন, সেই আইডিয়াটার ভ্যালু কিন্তু আপনি যতক্ষণ সেটাকে বিজনেসে রূপান্তর না করবেন, অর্থাৎ ট্রানজ্যাকশন না হবে, ততক্ষণ কিন্তু সেই আইডিয়ার ভ্যালু খুবই কম। এটাকে ভ্যালুয়েবল করতে হলে অবশ্যই আপনাকে সেই আইডিয়ার উপর কাজ করতে হবে এবং কিছু ট্রানজ্যাকশন হচ্ছে এটি আপনাকে অবশ্যই শো করতে হবে, তখন আপনার ইনভেস্টমেন্ট পাওয়া আপনার জন্য তখন ইজি হয়ে যাবে। তারপর হচ্ছে ইনভেস্টররা দেখবে আপনি যে আইডিয়ার উপর কাজ করছেন সেই আইডিয়ার মাধ্যমে যে আপনি বিজনেস গড়ে তুলেছেন সেই বিজনেসের বয়স কত, সেটার এজ কত, সেটিও কিন্তু খেয়াল করবে ইনভেস্টররা। যখন ইনভেস্টররা খেয়াল করবে যে আপনার এই আইডিয়ার স্টেজই আছে, আপনি এখনও এটাকে বিজনেসে রূপান্তর করতে পারেননি, তখন কিন্তু কেউ আপনার এখানে ইনভেস্টমেন্ট করতে চাইবে না,
অর্থাৎ আপনার এই বিজনেসটার বয়স হয়েছে, অনেকদিন ধরে আপনি বিজনেসটি করছেন এবং বিজনেসটি আপনি চালাচ্ছেন অনেকদিন হলো, তখন যে কেউ আপনার এখানে বিজনেস করতে সাহস পাবে যে না এই বিজনেসটার একটা বয়স আছে মিনিমাম এবং একে অনেকদিন ধরে ব্যবসা চলমান আছে, সুতরাং এখানে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, করবেই যে তা না, করা যেতে পারে। তারপরে ইনভেস্টররা দেখবে আপনার এখানে ইনভেস্ট করতে হলে যদি সেটি আইডিয়া স্টেজ থেকে বিজনেস স্টেজে থাকে, অর্থাৎ বিজনেস করছেন এবং সেখানে ট্রানজ্যাকশন হচ্ছে, আপনার বিজনেসটি চলমান, তখন তারা দেখবে লোন আছে কিনা। কারণ অনেকে লোন থাকতে বা লোন কভার দিতে গেলে তখন তারা এই ইনভেস্টমেন্ট চেয়ে থাকে, কিন্তু ইনভেস্টমেন্ট যে এই যে চাওয়া হলো, ইনভেস্টমেন্ট চাওয়া হলেই কিন্তু হবে না। এখানে এই জিনিসটিও ইনভেস্টররা দেখে যে কোনো লোন আছে কিনা, কারণ আপনি কারো কাছ থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আপনার ইচ্ছা হচ্ছে বিজনেসকে বড় করা, কিন্তু আপনি বিজনেস বড় না করে আপনি লোন শোধ করছেন, সেক্ষেত্রে অনেকেই আপনার এখানে ইনভেস্টমেন্ট করতে চাইবে না। সুতরাং এটিও কিন্তু তখন তারা দেখে থাকে। তারপর হচ্ছে এই বিজনেসের ভবিষ্যৎ এরকম, আপনি আইডিয়া দেখালেন, আইডিয়া বললেন, পিচ করলেন, ভালোভাবে সবকিছু তুলে ধরলেন, তারপরেও কিন্তু দেখবে যে এই বিজনেসটার ফিউচার কিরকম। ফিউচার বলতে এখানে বোঝানো হয়েছে এটার ডিমান্ড কিরকম থাকবে, এটার ভবিষ্যতে এই বিজনেসটা চলবে কি চলবে না, এটি থাকবে কি থাকবে না, এটি থাকলে বা এটি কীভাবে থাকবে, এর কাস্টমার কিরকম বাড়বে, বর্তমান কিরকম কাস্টমার আছে, ভবিষ্যতে কিরকমভাবে বাড়তে পারবে, ভবিষ্যতে কিরকম এটি প্রফিটেবল হবে, অর্থাৎ এটার ভবিষ্যৎ নিয়ে তখন তারা চিন্তা করবে। সুতরাং আপনি একটি আইডিয়া দিলেন আর একটি আইডিয়ার উপর বেস করে কেউ আপনাকে টাকা দিয়ে দিবে, জিনিসটি কিন্তু এতটা সহজ নয়। এই জিনিসগুলো অবশ্যই যারা আমরা ইনভেস্টমেন্ট চাই বা চেয়ে থাকি এই জিনিসগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তারপরে ইনভেস্টমেন্ট যারা করবে তারা দেখবে যে এখানে প্রফিট বা লস কিরকম, এই জিনিসগুলো কিন্তু তারা তখন ফাইন্ড আউট করবে, অর্থাৎ এই বিজনেসের প্রফিট কিরকম, লস কিরকম, এটিও তারা ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে চেক করবে এবং চেক করে তারা বুঝতে পারবে যে আসলে এখানে কিরকম লস হচ্ছে বা লাভ হচ্ছে, এটি জিনিসটিও কিন্তু তখন তারা খুব ভালো করে চেক করে নেবে। তারপর হচ্ছে বিজনেস মডেলটি খেয়াল করবে, আপনি যে আইডিয়াটি খালি সাজিয়েছেন একটি বিজনেস করার জন্য, সেখানে অবশ্যই আপনাকে বিজনেস মডেলটিও রেডি রাখতে হবে। বিজনেস মডেল যদি আপনার রেডি না থাকে তাহলে আপনি কীভাবে আইডিয়াটি ইমপ্লিমেন্ট করবেন, কিভাবে আপনি সামনে এগিয়ে যাবেন, কিভাবে আপনি সামনে সব কিছু করবেন, সেটিও কিন্তু এখানে একটি দেখার বিষয় আছে। এই জন্য বিজনেস মডেলও তারা খুব সুন্দরভাবে চেক করবে, কতটা ইউনিক, কতটা সুন্দরভাবে আপনি সাজিয়েছেন আপনার বিজনেস মডেল, কতটা আপনি গুছিয়ে শুরু করতে চাচ্ছেন, সকল কিছু এখানে তারা দেখবে তখন। তারপর হচ্ছে ফাউন্ডার অ্যাক্টিভিটি, ফাউন্ডার অ্যাক্টিভিটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, অর্থাৎ ফাউন্ডার কীরকমভাবে শক্তভাবে হ্যান্ডেল করছে তার এই আইডিয়াটি, তার কতটুকু ইচ্ছা আছে তার এই বিজনেসে সাকসেস করার ক্ষেত্রে, এই জিনিসগুলো তখন তারা খুব ভালোভাবে লক্ষ্য করবে। তা আমরা আজ এই লস ভেঞ্চারের পক্ষ থেকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমরা সকলেই দেখি যে বিভিন্ন ফান্ড চাই, কিন্তু সবাই তো ফান্ড চাইলেই ফান্ড পাবে না, এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে এবং এই জিনিসগুলো এনশিওর করতে হবে। তখন আপনারা ফান্ড চাইলেও তখন কেউ করতেও পারে নাও পারে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাদের রেডি রাখতে হবে এবং এগুলো অবশ্যই রেডি থাকতে হবে। আজ আমরা এই লস ভেঞ্চারের পক্ষ থেকে যে জিনিসগুলো জানলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং আমরা প্রতিদিনই আলোচনা করছি, আশা করছি আপনাদের জন্য ভালো হবে। তাহলে আপনারা লস ভেঞ্চারের সাথে থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।